हेलो एवरीवन वेलकम माय चैनल आबारो स्वागत आमार चैनले। आज के नतून एक रेसिपि निये एसेछि आपनादेर सामने। एटा नतून बोलले चलबे ना, एटा पुरोनो रेसिपि नतून भावे आमि निये चले एसेछि आपनादेर सामने। ताहले चलुन आमरा रेसिपिटा देखे नि। आमि फार्स्टे कड़ाई बसिए दिएछि एबं तेल दिए दिएछि, आर तार मध्ये आमि दिए दिएछि किछु शुकनो मरिच। शुकनो मरिचगुलो आपनि जत अल्प आछे भाजबेन, शुकनो मरिचगुलो तत खेते टेस्ट हबे। कारण जदि आपनी बेशी आज दिए शुकनो मरीचटा भाजें ताहले देखा जाबे जे शुकनो मरीचेर उपरेर प्रलेपटा पुड़े गेछे किन्तु भितरेरटा भाजा हयनि। सेजन्य जत अल्प आछे मरीचगुलो भाजबेन ततई बेशी मरीचगुलो खेते टेस्ट हबे। एक्चुअली मरीच खेते तो कखनो टेस्ट लागे ना, झाल लागे, तबे तार मध्येओ तो स्वादेर अवश्यई डिफरेंट आछे। एखन आमि मरीच भाजागुलो तुले निएछि आर पेंयाजगुलो आमि एभाबे कुচি কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেরেস্তা আকারে ভাজবো না, তার চাইতে একটু কম ভাজবো, কারণ বেরেস্তা আকারে ভাজলে ওগুলো বেশি মুচমুচে হয়ে যাবে। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি দেব রসুন কুচি। আমি এভাবে রসুন কুচি করে রেখেছি, পাতলা পাতলা করে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। সাথে আমি কাঁচা মরিচগুলো ভেজে নেব, কিন্তু তা একটু পরে। রসুন ভাজাটা হয়ে গেলে তারপরে আমরা কাঁচা মরিচগুলো দিয়ে দেব ভাজার জন্য। আর ভর্তার মধ্যে কাঁচা মরিচটা সেই টেস্ট লাগে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে। সেই জন্য আমি শুকনো মরিচের সাথে পাশাপাশি আমি কাঁচা মরিচও রেখেছি ভর্তায় দেওয়ার জন্য। আর হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে বেগুন ভর্তা। এই বেগুন ভর্তাটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে। আমি এখন মরিচগুলো দিয়ে দিলাম, আর মরিচগুলো আপনি ইচ্ছা করলে এভাবে কুচি কুচি করে না কেটে আপনি আস্তভাবেও দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, কারণ তেলের মধ্যে আপনি যদি আস্ত মরিচ কাঁচা মরিচগুলো দেন তাহলে সেটা ফুটে ওঠার সম্ভাবনা থাকে। তো সেই জন্য একটু অবশ্যই মাছান দিয়ে চিড়ে নেবেন। তো দেখা যাচ্ছে আমাদের রসুন এবং কাঁচা মরিচগুলো ভালোই ভাজা হয়ে গেছে। কাঁচা মরিচগুলো অত বেশি আমি ভাজবো না, তাহলে দেখা যাবে যে তেতো তেতো একটা ভাব চলে আসছে, কাঁচা মরিচের ফ্লেভারটা নেই। সেজন্য প্রায় ভাজা হয়ে গেছে, আমরা এগুলো আর তুলে নেব না, এগুলোর মধ্যেই আমরা বেগুনটাকে ভেজে নেব ভালো করে। আর আমি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি। দেখুন আমি এভাবে একটা ঝাঁঝরিতে বেগুনগুলো কেটে তারপরে জলটা ঝরে নিয়েছি, আর আমি বেগুনটা এভাবে কেটেছি। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন বা কুচি কুচি করেও কাটতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি। এখন সে তেলের মধ্যে পেঁয়াজ সরি রসুন এবং কাঁচামরিচ একসাথে এর সাথেই ভাজবো। বেগুন ভর্তা অনেকে অনেকভাবে খেয়ে থাকে, কেউ বেগুন পুড়িয়ে তারপরে ভর্তা করে খেয়ে থাকে, কেউ বা সিদ্ধ করে তারপরে ভর্তা খেয়ে থাকে, তো অনেকে ভেজেও খেয়ে থাকে। কিন্তু আরেকটু অন্য স্টাইলে আমি আগেই বলে নিয়েছিলাম যে আমরা পুরনো রেসিপি দেখব নতুনভাবে, তো আমি নতুন কিছু করার চেষ্টা করেছি এখানে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবং সামান্য একটু চিনি। এটা আমি স্বাদের জন্য দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণের সাথে টেস্টিং সল্টটা ইউজ করেছি, আমি সেজন্য আলাদাভাবে দেখাইনি, আমি লবণের সাথে একসাথে টেস্টিং সল্টটাও দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে সেটা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি বলেছিলাম আগেই যে আমি পুরাতন জিনিস নতুনভাবে দেখাবো। আমি এটা আস্তে আস্তে এখন ভেজে নেব। আমি যেখানে বলতে নিয়েছিলাম যে বেগুন ভর্তাটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে, কেউ বা পুড়িয়ে, কেউ বা সেদ্ধ করে, আর কেউ বা ভেজে। তো ভাজার মধ্যে এটা হচ্ছে একটু এক্সেপশনাল। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো তত বেশি প্রয়োজন হয় না, জাস্ট সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের এই ভর্তাটা হয়েছে। কিন্তু এত মজা, এত অসাধারণ টেস্ট হয় যে আপনি দু প্লেট ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এটা গ্যারেন্টি রইল। তো আমি এখন বেগুনগুলো একটু ভালো করে ভাজার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে আমরা বেশিক্ষণ ঢেকে রাখবো না, তাহলে দেখা যাবে যে বেগুনটা থেকে জল উঠে গেছে। সেজন্য আমরা কিছুক্ষণ পরপর ঢেকে আবার একটু নাড়া দিয়ে আবার ঢেকে দেবো। দেখুন একটু নরম হয়ে এসেছে বেগুনটা। বেগুনটা থেকে যদি জল ওঠে তখন
কিন্তু আমাদের সেই ভর্তাটা মজা লাগবে না, কারণ বেগুনটা যখন জল ছাড়বে তখন সেই জল শুকাতে গেলে তখন দেখা যাবে বেগুনটা একদম থেতলে গেছে। তো অত থেতলানো বেগুন ভর্তা খেতে ভালো লাগবে না, সেজন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমরা ঢাকবো ঠিকই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে বেগুনটা থেকে জল না বের হয়। তাই ঢেকে 2-3 মিনিট পর আবার উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে দিয়ে তারপরে আবার একটু ঢেকে দেবো, যতক্ষণ পর্যন্ত না বেগুনটা ভালো করে নরম হয়ে যায়। দেখুন আমার বেগুনটা প্রায় হয়ে এসেছে, অনেকটা নরম হয়ে গেছে বেগুনটা, দেখা যাচ্ছে ভাজাও হয়ে গেছে ভালো। আমরা আর বেগুনটাকে ঢাকবো না, যদি ঢাকি তাহলে এখন এটা একদম পুড়ে যাবে। আর এটার জন্য ভালো সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, আর ধনিয়া পাতাটা খাবারের ফ্লেভারটা দ্বিগুণ বাড়িয়ে ফেলে। তো সেই জন্য আমি ধনিয়া পাতাটা ইউজ করেছি। আমি এখন বেগুনের মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আমি বেগুনটা যখন ভর্তা করব তখন আমি ধনিয়া পাতাটা ব্যবহার করব। এখন আমার ধনিয়া পাতা কুচিটা দেওয়ার অর্থ হচ্ছে যে বেগুনটার মধ্যে যাতে ধনিয়া পাতার স্মেলটা যায়, সেজন্য। তো আমার দেখুন বেগুন ভর্তার জন্য যে বেগুনটা ভেজেছিলাম সেটা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন আমি একটা প্লেটে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর একটা টপ সিক্রেট ব্যাপার হচ্ছে, শুকনা মরিচ যখনই আপনি ভাঙবেন বা ভর্তার জন্য দেবেন তখন অবশ্যই হালকা একটু লবণ ছিটিয়ে তারপরে সেই মরিচটা ভাঙবেন, তাহলে সেই শুকনা মরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্না করতে গেলে অনেক কিছুই টেকনিক অবলম্বন করতে হয় যদি খাবার টেস্টি করতে হয়। তো রান্নার মধ্যে তো অনেক টেকনিক আছে, তো তার মধ্যে মনে করেন এটাও একটা টেকনিক। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর যদি আমার কথা সত্যি হয় তাহলে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আমি এখন মরিচগুলো ভালো করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। অনেকে ভয় পেতে পারেন যে হাত দিয়ে আমরা মরিচটা গুঁড়ো করবো, হাত জ্বালা পোড়া করবে, তাহলে সেটা আপনার ব্যাপার, বাটনি দিয়ে বা পাটায় পিষে তারপরে আপনি ভর্তা করতে পারেন। তা এখন আমি যে বেগুন ভাজাগুলো আছে সেই বেগুন ভাজাগুলো তুলে নেবো এক জায়গায় এবং এটাকে ভালো করে চটকে চটকে ভর্তা করে নেব। আর ভর্তা যদি হাত দিয়ে না চটকায় তাহলে সেই ভর্তাটা খেতে মজা লাগে না, মানে ভর্তা ভর্তা মনে হবে না যেটা আমি ভর্তা খাচ্ছি। ভর্তা মানেই হচ্ছে একদম চটকে সব কিছু একসাথে করে তারপরে, আর হাতের ছোঁয়াটা সেটা তো ভর্তার মধ্যে থাকতেই হবে। যদি ভর্তার মধ্যে কোনো হাতের ছোঁয়া না থাকে তাহলে সেটা ভর্তাই মনে হয় না। তো এখন আমি ভালো করে বেগুনটা এভাবে চটকে নেব। ভালো করে বেগুনটা চটকে নিচ্ছে, আর বেগুনের যে উপরের ছালটা আছে সেগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, সেগুলো সেজন্য বেগুনের ছালটা বা ছিলকাটা এটা ফেলানোর কোনোই দরকার নেই, এটা আমরা খেয়ে ফেলতে পারবো। এখন আপনি আমার ইচ্ছা মতো আমি এরকম চটকে চটকে তারপরে আমি বেগুন ভর্তাটা করে ফেলবো। আর আমি কিন্তু আগেই বলেছিলাম যে চটকানো দেখে কেউ কিছু বলতে পারবেন না, কেউ কিছু মনেও করতে পারবেন না। তার কারণ হচ্ছে যদি ভর্তা হাতের ছোঁয়া না থাকে তাহলে সেই ভর্তাটা খেতে মজাই লাগে না। তা আমি বেগুন চটকানো হয়ে গেছে, এখন হয়নি, হাফ হয়েছে। এখন আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেব বেগুনের মধ্যে। ভাজা পেঁয়াজগুলো আমি একটু পরে দেব, কারণ ভাজা পেঁয়াজগুলো তো মুচমুচে হয়ে আছে, এটা যদি বেশি চটকাতে চাই তাহলে দেখা যাবে যে বেগুনের সাথে একদম মিক্সড হয়ে গেছে, ভাজা পেঁয়াজের কোনো চিহ্নও পাওয়া যাবে না তখন। এর জন্য আমি ভাজা পেঁয়াজগুলো একটু পরে দেব, আগে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে ছটকে ছটকে নেব। আর কাঁচা পেঁয়াজগুলো একটু ভেঙে দিলে তখন ওই কাঁচা পেঁয়াজের ফ্লেভারটাও বেগুনের ভর্তার মধ্যে আসবে। তো এখন আমি দিয়ে দেব ভাজা পেঁয়াজগুলো, ভাজা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমরা মেখে নেব। আর ধনিয়া পাতাটা আমি একটু পরে দেবো, কারণ এরকম চটকানোর মাঝখানে যদি আমি ধনিয়া পাতাটা দিই তাহলে দেখা যাবে যে ধনিয়া পাতাটা একদম ভর্তা হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতাটা এরকম ভর্তা করব না, আমি ধনিয়া পাতাটা যেহেতু কুচি কুচি করে দিয়েছি সেহেতু আমি ধনিয়া পাতাটা যাতে সেরকমই থাকে বা বেশি না চটকায় সেজন্য আমি ধনিয়া পাতাটাকে এভাবেই রাখবো। আর ধনিয়া পাতা যদি বেশি চটকানো হয়ে যায় তখন দেখা যাবে যে বেগুনের ফ্লেভারের থেকে দেখা যাবে ধনিয়া পাতার ফ্লেভারেই বেশি আসছে, সেজন্য আমরা ধনিয়া পাতাটা অত বেশি চটকাবো না।
আমাদের বেগুন ভর্তাটা দেখুন প্রায় হয়ে গেছে। আর ভর্তার জন্য যে মেইন ইনগ্রেডিয়েন্টস দরকার আমরা কিন্তু এখনও সেটা দেইনি, আমি সেটা একটু পরে দিচ্ছি। মেইন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে সর্ষের তেল, কারণ যে কোনো ভর্তাতেই সর্ষের তেলটা অবশ্যই দরকার, কারণ সর্ষের তেল ছাড়া তো ভর্তা ভাবাই যায় না। আর আমি সর্ষের তেল এত পরে দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু বেগুনটা ভেজেছিলাম, এটা আপনারা সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন বা সয়াবিন তেল থেকেও ভাজতে পারেন, কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে ভেজেছিলাম, সেজন্য আমি সর্ষের তেলটা একটু পরে ব্যবহার করেছি যাতে সর্ষের তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখুন আমার বেগুন ভর্তাটা প্রায় হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি যে লবণ ঠিকঠাক মতো আছে কিনা। এখন না, লবণ ঠিকঠাকই আছে। আমার বেগুন ভর্তাটা পুরোপুরি তৈরি, আমি এখন বাটিতে তুলে নিয়েছি, দেখতে কি অসাধারণ লাগছে। আমি খেয়েও টেস্ট করে দেখেছিলাম, খুবই অসাধারণ হয়েছে। তা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পুরাতন রেসিপিগুলো যদি নতুন আঙ্গিকে চলে আসে বা নতুনভাবে চলে আসে তখন কিন্তু ওইটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আপনার বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।